পূজোর মধ্যে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার হরিপালে সেতু রেলিং ভেঙে খালে পড়ে যায় যাত্রীবোঝাই বাস, মৃত্যু হয় 5 যাত্রীর, আহত হন বেশ কয়েকজন। খাজুরিয়া ব্রিজে ওঠার সময় গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারান চালক, সোজা গিয়ে বাসটি ধাক্কা মারে ব্রিজের রেলিংয়ে, সামনে দুটি চাকা আটকে যায় রেলিংয়ে, এরপর যাত্রী সমেত প্রায় 20 ফুট নিচে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার পর উদ্ধার কাজে প্রথমে হাত লাগান স্থানীয় বাসিন্দারাই, জানলার কাঁচ ভেঙে উদ্ধার করা হয় কয়েকজন যাত্রীকে। দুর্ঘটনাগ্রস্ত বাসের চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। গড়িয়া শ্রীনগরে তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মারাত্মক জখম যুগল, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে, বিবাদের জেরে আত্মহত্যার চেষ্টা বলে দাবি স্থানীয়দের। সপ্তমীর দিন গঙ্গার ঘাটে জোড়া মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য, গতকাল সকালে উত্তরবন্দর থানা এলাকার বাবুঘাট ও ছোটেলাল ঘাট থেকে এক প্রৌঢ় ও এক প্রৌঢ়ার মৃতদেহ উদ্ধার হয়, মৃতদের কারোর পরিচয় জানা যায়নি। পুজোর মধ্যে শহরে ফের অঙ্গ প্রতিস্থাপন, ব্রেন স্ট্রোকে মৃত 68 বছরের দুর্গা সাধু, দুটি কিডনি এবং লিভার প্রতিস্থাপন, অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে ছুটি বাতিল করে পরপর অস্ত্রোপচার চিকিৎসকদের। পুজোয় কলকাতায় আসছেন না, নিজেই জানালেন রাহুল, বললেন 5 রাজ্যের ভোটের প্রচারে ব্যস্ত, দিল্লি ছেড়ে এখন বেরোনো সম্ভব নয়, আসতে না পারার জন্য দুঃখ প্রকাশ। আজ মহাষ্টমী, সকাল থেকেই অষ্টমীর অঞ্জলি দিতে ভিড় করেছেন সাধারণ মানুষ, পাশাপাশি মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনে ভিড়ও চোখে পড়ার মতো। মণ্ডপে চোখ ধাঁধানো আলোর খেলা, প্রতিমার রূপে অভিনবত্বের ছোঁয়া, আলোকসজ্জায় এবছরের সেরা শিরোপা জিতে নিয়েছে রাজডাঙ্গা নবোদয়। আহেরিটলার সর্বজনীনে 75 বছরের পুজোর থিম পুরনো জমিদার বাড়ি, অবহেলায় পড়ে থাকা বাড়িতে বছরের অন্য সময় শুধুই শূন্যতা, কিন্তু পুজো আসলেই আলো ঝলমল করে ওঠে বাড়ির প্রতিটি কোণ। বাস্তব ছবিকে ফুটিয়ে তোলার জন্য এবিপি আনন্দের বাস্তবতায় সেরা পুজোর শারদ আনন্দ সম্মান জিতে নিল এই পুজো। ঘাঁটিতে যেভাবে ইট আর সেরামিক্স তৈরি হয় সেই নির্মাণ পদ্ধতি এসবি পার্কের মণ্ডপ সজ্জার মূল বিষয়, আর সেই কারণেই এবিপি আনন্দের নির্মাণ ভাবনায় সেরা শারদ সম্মান জিতে নিয়েছে এই পুজো। ঢাকুরিয়ার বাবুবাগান সর্বজনীন পুজোর উদ্যোক্তারা এবারে তাঁদের মণ্ডপে তুলে ধরেছেন বাংলার সনাতন ঐতিহ্য বাঁকুড়া বিষ্ণুপুরের পোড়া মাটির কাজ। এই পুজো এবার জিতে নিয়েছে এবিপি আনন্দের বঙ্গ ঐতিহ্যের সেরা শারদ সম্মান। যোধপুর পার্কে 95 পল্লীর পুজোর এবারে বিষয় বন্ধন, এমন বন্ধন যার মধ্যে কোনো লুকোছাপা নেই, যা উন্মুক্ত চিন্তা নতুনত্বের জেরে এবার এবিপি আনন্দের অভিনবত্বের সেরা সম্মান জিতে নিয়েছে 95 পল্লী। জীবন যেন একটি ভাসমান নৌকা, কখনো স্রোতের পক্ষে আবার কখনো বিপক্ষে, নানান ঘাত প্রতিঘাত বয়ে চলেছে সে, এই ভাবনাকেই এবারে তাদের মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তুলেছে আলিপুর সর্বজনীন। এবিপি আনন্দের জীবন বোধের সেরা শারদ সম্মান জিতে নিয়েছে তারা। 41তম বর্ষে দমদম পার তরুণ দলের এবারে ভাবনা আবাহন, কচি কাঁচাদের হাতে আঁকা ছবি ও নানা কারুকার্য দিয়ে সাজানো হয়েছে মণ্ডপের ভেতর। এবিপি আনন্দের চিন্তনে সেরা শারদ সম্মান এবার দমদম পার তরুণ দলের। মোবাইল আর ইন্টারনেটের যুগে মাঠ ছেড়ে যেন খাঁচাবন্দি শৈশব, সেই ভাবনা থেকে বেহালা নূতন দলের এবারের মণ্ডপ সজ্জা। এবিপি আনন্দের রূপায়ণে সেরা শারদ সম্মান জিতে নিয়েছে বেহালা নূতন দল। শ্রীধারা সম্মিলনীর পুজো এবারে পা দিল 72 বছরে, এবারে থিম প্রকৃতি যতনে সাজাবো রতনে, মণ্ডপ তৈরি হয়েছে পাট ও পাটকাঠি দিয়ে, অভিনব কারিগরি ভাবনা এবারে এবিপি আনন্দর হস্তশিল্পে সেরা পুজো শারদ আনন্দ সম্মান পেল ত্রিধারা সম্মিলনীর পুজো। পুজো উপলক্ষে শোভাবাজার রাজবাড়ি এখন ভর্তি, দেশ বিদেশ থেকে এসেছেন বহু আত্মীয় স্বজন। শোভাবাজার রাজবাড়িতে পুজোর 4 দিনই মাকে ভোগ দেওয়া হয়, তবে অন্য ভোগ নয়, থাকে নানা রকম নোনতা এবং মিঠাই, ভোগের সেই সব সুখাদ্য তৈরি হয় বাড়িতেই। 120 জন প্রবীণ নাগরিককে নিয়ে কলকাতার বিভিন্ন মণ্ডপে দেবী দর্শনের উদ্যোগ, উদ্যোক্তা কলকাতা পুরসভার 68 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। এসি বাসে ঠাকুর দেখার পাশাপাশি ছিল খাবারের বন্দোবস্ত। প্রবাসী পুজোর আনন্দ, প্রবাসীদের ভিড়ে জমজমাট নর্থ মুম্বাই সর্বজনীন পুজোর মণ্ডপ। মুম্বাইয়ের কল্লোলের পুজো এবার পা দিল 54 বছরে, তৈরি হয়েছে পরিবেশ বান্ধব মণ্ডপ। পুরোপুরি 4 দিন না হলেও প্রবাসেও কিন্তু পুজোর আনন্দে মেতে ওঠেন বাঙালিরা, সপ্তাহ শেষে ছুটিতে হয় পুজোর আয়োজন, যেমনটা মেতে উঠেছেন লস অ্যাঞ্জেলসের প্রবাসী বাঙালিরা। বিআরএফ এর মাও নাশকতা, গিরিডির কাছে চৌধুরী বা স্টেশনে রেল লাইন ওড়ালো মাওবাদীরা, এর জেরে দিল্লি হাওড়া ভায়া গয়া লাইনে ব্যাহত হয় রেল চলাচল, তবে হতাহতের কোনো খবর নেই। মুম্বাইয়ে পশ্চিম মালাডে ব্যাগবন্দি অবস্থায় উদ্ধার মডেলের মৃতদেহ, মানসী দীক্ষিত নামে ওই মডেল আন্ধেরিতে থাকতেন, ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার এক যুবক। দিল্লির 5 তারা হোটেলের প্রাক্তন বিএসপি সাংসদের ছেলে গুন্ডাগিরি, প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে যুগলকে হুমকি, অধরা অভিযুক্ত, ফের প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা।
इलाहाबादের নাম পাল্টে প্রয়াগরাজ করার প্রস্তাবে শিলমোহর দিল যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা। নাম বদলের সমালোচনা সর বিরোধীরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চোট পাওয়ায় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন শার্দুল ঠাকুর, তার জায়গায় দলে এলেন উমেশ যাদব। হায়দরাবাদ টেস্টে দশটি উইকেট নেওয়ার সুবাদে দলে ফিরলেন উমেশ। বিরাটের মতো এবার ভক্তদের উপদ্রবের শিকার রোহিত। বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে ব্যাট করার সময় নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়েন এক রোহিত ভক্ত। শেষে নিরাপত্তা রক্ষীরা এসে বের করে নিয়ে যান তাকে।